কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশু মোটাতাজা করছেন নরসিংদীর কৃষক ও খামারিরা। হরমোন ইঞ্জেকশন এবং রাসায়নিক ওষুধ প্রয়োগ না করে দেশীয় খাবার খাইয়ে এসব পশু মোটাতাজা করা হয়েছে বলে জানিয়েছেন খামারিরা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সীমান্ত দিয়ে দেশের বাইরের পশু আমদানি বন্ধ থাকায় ঈদের হাটে এসব পশু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ার কারণে পশু লালন পালন খরচ বেড়েছে বলে জানান তারা। তো কি ওদের গরুগুলোতে কি খাবার দাবার খাওয়াচ্ছেন বা কি সম্পূর্ণ দেশীয় পদ্ধতি না কি সুস্বাদু খাবার খাওয়াই? মিষ্টি আলু, তারপর মিষ্টি কুমড়া, অন্য কিছু খাওয়াই আমরা, ভুষি খেয়ে ভুষি, আর ওই যে আমাদের ঘাস যেটা এখন উৎপাদন হচ্ছে। তো এই করোনা পরিস্থিতির মধ্যে কি আপনার চিন্তিত নাকি যে গরু? চিন্তিত, অনেক চিন্তিত, আমি তো ওই গরু নিয়ে টেনশন করতেছি, বিক্রি করতে পারবো কিনা, হাতে উঠাতে পারবো কিনা। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদার বিপরীতে বেশি পশু প্রস্তুত করা হয়েছে। সামনে ঈদুল আজহা, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনার আমাদের নরসিংদী সদরে প্রায় 11,000-এর মতো, প্রায় 11,000 মোটা তাজার গরু আমাদের ঈদুল আজহার জন্য প্রস্তুত। এ অঞ্চলে আমাদের চাহিদা হচ্ছে 9,500, কিন্তু আমাদের এখানে চাহিদার তুলনায় আমাদের প্রাণী সম্পদের কোরবানির পশু অতিরিক্ত রয়েছে। আপনি জেনে খুশি হবেন যে আমরা সময়ে সময়ে ওই প্রাণী সম্পদটা, বিশেষ করে হৃষ্টপুষ্টকরণ যারা করে, মোটা তাজা করণ যারা করে, তাদেরকে আমরা এই অফিসে ডেকে নিয়ে এসে আমরা সমিতির মাধ্যমে তাদেরকে গড়ে তুলি, কিছু সমিতি গঠন করি। 14টা সমিতি আমরা গঠন করেছি 14টা ইউনিয়নে। তো তারা তাদের আওতায় আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই, ট্রেনিং এবং টেকনোলজি দিই। ট্রেনিংয়ের মধ্যে মোটা তাজা খামারিদেরকে কিছু টেকনোলজি এবং ট্রেনিং দেওয়ার ফলে তারা এই জিনিসগুলো সহজে তারা প্রতিপালন করতে পারে। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা কোনো ধরনের কেমিক্যাল বা হরমোন ছাড়াই তারা এই জিনিসগুলো মানে গরুর হৃষ্টপুষ্টকরণ করছে। শুধুমাত্র গমের ভুষি, খই, কুড়া, তারপর আপনার কাঁচা ঘাস, বিশেষ করে পাটচং ঘাস তারা গরুকে সেবন করাচ্ছে, ফলশ্রুতিতে তাদের মাংস উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে এখানে একটা গরু 2 বছর ওজন হয় 27 মণ, এমন গরু আছে নরসিংদীর পাহাড়চর, শ্রীনগর, করিমপুর, তারপর আপনার চর্দিগলদি, আপনার অলকবালিতে বিভিন্ন খামারিদের এক একটা গরু 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত মোটা তাজার গরু বা হৃষ্টপুষ্টকরণের গরু তাদের জন্য প্রস্তুত রয়েছে।